Dr. Manik Saha, Tripura Notun Mukhyamantri, Manik Saha, Rajya Sabhar Sangsad, aur Tripura Rajyik BJP Sabhapati. Biplab Debe Parotya Kora Pasor BJP Bidhani Dole, Mukhyamantri Rupe Manonito Kore Dr. Manik Saha. Praktan Mukhyamantri Biplab Debok Logot Loi Tripura Rajbhavanole Rauna Dr. Manik Saha, BJP Karyalayot Mukhyamantri Manik Saha Phulor Thupare Adoroni Janay Praktan Mukhyamantri Biplab Debor Logote Tripura BJP Shirsho Neta Hokole. ইয়াৰ পূৰ্বে নাটকীয়ভাৱে বিপ্লৱ দেৱক বৰখাস্ত কৰা হৈছিল ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা তেওঁক পৰত্যাগ কৰিবলৈ বাধ্য কৰিছিল বিজেপি হাইকমাণ্ডে ইতিপূৰ্বে ৰাজ্যপালৰ হাতত ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী বিপ্লৱ দেৱে অৰ্পণ কৰিছে পৰত্যাগ পত্ৰ শেহতীয়াকৈ ত্ৰিপুৰা বিজেপিৰ ঘোষণা হৈছিল বিখম্বাদৰ সকলোতে বিফল হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত পৰত্যাগ কৰিবলৈ বাধ্য হয় বিপ্লৱ দেৱ সমিত ভাই সাজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন ও তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক মানুষ শান্তিতে থাকুক আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি এখন পার্টি চাইছে কার সামনে 23 ইলেকশন আছে ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে জিত থাকলে তবেই সরকার থাকবে তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন তারপরে তো আপনি আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে কেউ না কেউ কাজ করবে কিন্তু আগে সরকার আনতে হবে যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত হবে দেখুন প্রত্যেক কাজের একটা শৈলী থাকে তার একটা সময়সীমা থাকে তার মধ্যে আমরা কাজ করি আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয় মুখ্যমন্ত্রী হোক আন্যের পৃষ্ঠপোষক বানিয়ে দেব বিপ্লব দেব সব জায়গায় ফিট আর ইফালে মানিক সাহাক মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ার পিছতে একাংশ বিজেপি নেতায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে বিজেপির কার্যালয়ত চকি টেবুল ভাঙি লণ্ডভণ্ড করে ক্ষুব্ধ বিজেপি নেতা সকলে আৰু এই দৃশ্য আমি দেখুৱাইছোঁ মানিক সাহাক মুখ্যমন্ত্ৰী দায়িত্ব দিয়াৰ পিছতে একাংশ বিজেপি নেতাই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে বিজেপিৰ কাৰ্যালয়ত চকী টেবুল ভাঙি এইদৰে লণ্ডভণ্ড কৰে ক্ষুব্ধ বিজেপি নেতাসকলে